आपके यहाँ मेहदी हसन गुड मॉर्निंग, राशेल गुड मॉर्निंग, अमीमुल हसन राफी के देखी, प्रतिभा सरकार के देखी, अलहमदुल्ला सर कम आलहमदुल्ला। एम बी जायेद के देखी, रहमतुल्ला के देखी, रोजिन अख्तर अलहमदुल्ला। तो ठीक আছে, আমরা মোটামুটি স্টার্ট করি আর সবাইকে সাথে শেয়ার করি। শেয়ার বাটনে ক্লিক করে আমরা যাতে সবাইকে কন্টিনিউ করতে পারে, সবাই সবাই ক্লাসটা যাতে দেখতে পারে লাইভলি, এবং আমরা এখানে কোশ্চেন থ্রো করব, আমরা আনসার দেবেন, যাতে ক্লাসটাতে অ্যাকটিভ থাকবো সবাই, আমরা চেষ্টা করি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা দিয়ে আমরা শুরু করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পলিমার কেমিস্ট্রি। পলিমার কেমিস্ট্রি এই অংশটা অনেকে বাদ দিতে চায় বা পড়তে চায় না, বাট এখান থেকে জ্ঞান অনুধাবন ইভেন সিকিউ আসছে, পরীক্ষা করে দেখা গেছে, অর্থাৎ এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের সৃজনশীলতা আসলে কিছুই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো পলিমার, এই পলিমার শব্দটা দেখেন, দুইটা শব্দ গ্রিক, দুইটা শব্দ থেকে আসছে গ্রিক। একটা হচ্ছে পলি, এই পলি শব্দটা হচ্ছে পলাস, এই পলাস শব্দের অর্থ হচ্ছে বহু বা বৃহৎ। আর এই যে মার, পলিমার, এই শব্দটা আসছে মের আস, মের আস অর্থ হচ্ছে অংশ। তার মানে পলিমার শব্দটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, এটাকে বোঝায় বৃহৎ, বৃহৎ একটা অংশ বা উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহৎ একটা অংশ। তো পলিমারকরণ বিক্রিয়ায় যখন জৈব যৌগগুলো অংশগ্রহণ করে, মাথায় রাখবো, যখন পলিমারকরণ বিক্রিয়ায় জৈব যৌগগুলো অংশগ্রহণ করে, তারা সমজাতীয় হতে পারে, সমজাতীয় বন্ধনে আবদ্ধ সমজাতীয় হতে পারে, ভিন্ন জাতীয় হতে পারে, একই ধরনের অসম্পূর্ণ অংশগ্রহণ করতে পারে অথবা ভিন্ন ধরনের অসম্পূর্ণ অংশগ্রহণ করতে পারে। যারা অংশগ্রহণ করবে তারা এক সমজাতীয় হতে পারে, ভিন্ন জাতীয় হতে পারে, বা যে তৈরি হবে সে একই জাতীয় হবে এবং তার বহু বা বৃহৎ একটা উচ্চ আণবিক ভর বিশিষ্ট একটা অংশ তৈরি করবে, রাইট? তাহলে আমরা পলিমার শব্দটাকে যদি আমরা বলতে চাই, পলি শব্দটা গ্রিক, এটা গ্রিক শব্দ, আসলে গ্রিক, এই পলি শব্দের পলাস হতে আসছে, যার অর্থ বহু বা বৃহৎ বোঝায়, এবং মার শব্দটা মারাস হতে আসছে, যার অর্থ হচ্ছে অংশ। অর্থাৎ পলিমার শব্দটাকে যদি আমরা বলতে চাই, এটা আসলে বোঝায় বৃহৎ একটা অংশ, পলিমার। তো প্রথমে আমরা আসবো পলিমারকরণ। এই পলিমার যে তৈরি করি আমরা, এই প্রসেসটা আসলে পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া জিনিসটা এরকম, আমি একটা সাধারণ ফর্মুলা লিখলাম, এটা অ্যালকিনের একটা ফর্মুলা, এর আগে এন দিলাম, এই আগে এন দেওয়ার বুঝতে বোঝায় যে অসংখ্য অণু, এরকম বোঝায়। তাপ, চাপ এবং প্রভাবকের উপস্থিতিতে এই পলিমারকরণ বিক্রিয়াটা দেখে কিভাবে এটা ভাঙবে, আমরা যেটা দ্বারা বিক্রিয়ক তার আগে এন দেব, এন দিয়ে বোঝায় যে অসংখ্য অণু অংশগ্রহণ করতেছে, আর এটা কিভাবে হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এবং ব্যালেন্স করার জন্য আমার এখানে একটা সিগমা বন্ধন দেয়া লাগবে, এখানে একটা সিগমা বন্ধন দেয়া লাগবে, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে আমার সাফিক্স এন দিতে হয়। এই সাফিক্স এন দেয়া বোঝায় যে এটা একটা বৃহৎ অণু, উচ্চ আণবিক ভর বিশিষ্ট একটা বৃহৎ অণু, আর আগে যদি আমরা এন দিয়ে থাকে বোঝায় হচ্ছে এটা যে অসম্পূর্ণ অংশগ্রহণ করছে। যারা এই বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলি আমরা মনোমার, আর যারা তৈরি হয় তারা হচ্ছে পলিমার। আর এই যে পলিমার আমরা মনোমারের বিক্রিয়া করায় পলিমার তৈরি করছি, এই প্রসেসটার নাম হচ্ছে পলিমারকরণ। এই যে একটা ডেমো আমরা তৈরি করলাম, এই ডেমোর হেল্প নিয়ে আমরা এখানে পলিথিন, আমরা এখানে পলিপ্রোপিন, আমরা পিভিসি পাইপ, অনেক কিছুই আমরা এই মেকানিজম দিয়ে, একটা মেকানিজম দিয়ে তৈরি করব, জাস্ট
তাপচাপ এবং প্রভাবটা ভিন্ন ভিন্ন হবে। আমরা মোটামুটি এই জিনিসটা বুঝেছি কিনা একটু কমেন্ট সেকশনে ইয়েস লিখবো সবাই। তাহলে আগের চেন মনোমারের চেন এটা অসম্পূর্ণ বোঝায় এবং সাফিক্স যখন এন দিব এটা বৃহৎ বা উচ্চ আণবিক ভর বিশিষ্ট অণু বোঝাবে। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলবো যে হ্যাঁ এই জিনিসটা ক্লিয়ার। তাহলে পলিমারকরণ জিনিসটা কি, যে আমি এখানে লিখছি কিন্তু একই সমজাতীয় না, এটা কিন্তু ভিন্ন জাতীয় খণ্ড হতে পারে। তাহলে যে প্রক্রিয়ায় সমযোজী বন্ধনে আবদ্ধ সমজাতীয় অথবা ভিন্ন জাতীয় অণু অংশগ্রহণ করবে, রাইট, এবং তারা তাদের কোনো অংশেরই অপসারণ হবে না, তারা সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে উচ্চ আণবিক ভর বিশিষ্ট আমার একটা অণু তৈরি করবে। এই প্রসেসটার নাম হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে মনোমার, আর যারা তৈরি হয় তারা হচ্ছে পলিমার। তাহলে পলিমারকরণের সমজাতীয় অংশগ্রহণ করতে পারে, ভিন্ন জাতীয় অংশগ্রহণ করবে, বা এরা কিন্তু একাধিক হবে, রাইট। আমরা দেখাবো, আমরা সমজাতি দিয়ে শুরু করলাম, ভিন্ন জাতীয় আমরা দেখাবো। তো এখন আমরা একটা মডারেশন করব। এখানে আমরা এ মার্ক করে রাখছি, সবাই খাতা কলম সাথে রাখবো, খাতা কলম ছাড়া আজকে কিন্তু চলবে না, খাতা কলম আমার সাথেই লাগবে। খেয়াল করি আমরা এটাকে বারবার মডারেশন করব, এটাকে মডারেশন করব আমরা। এই এটাকে বারবার আমরা মডারেশন করব, এর আমরা একটা একটা নাম দিব এবং মনোমারের একটা নাম হবে, পলিমারের একটা নাম হবে, সবাই এটা বুঝেছি। যদি এ যদি আমরা খেয়াল করি, এ ইকুয়ালস টু হাইড্রোজেন হলে মনোমারের নাম কি হবে, এর জায়গায় যদি আমি হাইড্রোজেন লিখি তাহলে মনোমারের নাম কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখি। তো এর জায়গায় যদি হাইড্রোজেন লিখি তাহলে মনোমারের নামটা কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখবো। এর জায়গায় আমি হাইড্রোজেন লিখলাম তাহলে মনোমারের নাম কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখি। যদি এ কস্ট আমি হাইড্রোজেন লিখি মনোমারের নাম কি হবে, ইথিন। মেহেদুল ইসলাম সাহেব বলছে ইথিন, রাইট। তখন এটা হয়ে যাচ্ছে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, তাই না, ইথিন হয়ে যাচ্ছে। আমি এ যখন হাইড্রোজেন লিখতেছি আমার মনোমার হবে ইথিন, রাইট। তাহলে পলিমারের নাম কি হবে বলি তো, তাহলে এর জায়গায় যখন হাইড্রোজেন বসাবো তখন আমার মনোমারের নাম হবে ইথিন এবং পলিমার হবে পলিথিন যখন তৈরি করতে হয় আমার এখানে অক্সিজেন ব্যবহার করতে হয়, আমার তাপ লাগে 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, আর আমার প্রভাব চাপ লাগে 1000 থেকে 2000 এটিএম। অর্থাৎ আমি যে তাপ চাপ প্রভাবক লিখে রাখছি, যখন আমি পলিথিন তৈরি করবো এখানে অক্সিজেন লিখবো প্রভাবক, আমার তাপ লাগবে 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার চাপ লাগবে 1000 থেকে 2000 এটিএম। ক্লিয়ার কিনা, 1000 থেকে 2000 না, ঠিক এটা 1200 লিখলে বেটার হয়, কোন কোন জায়গায় 2000 লিখছে, 1200 লিখি আমরা, নোট করে এটা নোট করি। তাহলে মনোমার হলো ইথিন আর পলিমারের আগে শুধু পলি শব্দটা যোগ করবো, রাইট। এখন এই ইকুয়ালস টু আমি যদি CH3 হলে মনোমারের নাম কি হবে সবাই লিখবো এবং পলিমার কি হবে সবাই লিখে ফেলবো। যদি আমি এর জায়গায় CH3 ব্যবহার করি আমার মনোমারটা কি হবে এবং পলিমারটা কি হবে সবাই লিখে ফেলবো।
এর জায়গায় সিন্স থ্রি দিলেন, এর জায়গায় যদি আমি সিএস থ্রি অ্যাপ্লাই করি তাহলে যৌগটা হয়ে গেল আমার কি সিএস থ্রি সিএস ডাবল বন্ড সিএস টু, দ্যাট ইজ প্রোপিন। প্রোপিন ওয়ান না লিখলেও চলবে, প্রোপিন। তাহলে আমার এটা হয়ে গেল কি প্রোপিন। তাহলে পলিমার কি হবে? পলিপ্রোপিন। আমরা সবাই প্রোপিন, রোহিত মন্তব্য করেছে প্রোপিন, এবং আমার পরিমাণ হয়ে যাবে পলিপ্রোপিন। আর আমরা এখানে যে প্রভাবকটা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। আমার তাপমাত্রা লাগবে 120 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমার চাপ লাগবে 140 এপিএম। সবাই নোট করে ফেলব, আমি যখন পলিপ্রোপিন তৈরি করব আমার প্রভাবক হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড, আমার 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমার চাপ লাগবে 140 এটিএম। সবাই এটা বুঝছে কিনা? সবাই বুঝছি? বুঝলে একটু ইয়েস কমেন্ট সেকশনে ইয়েস লিখি। প্রোপিন পলিপ্রোপিন মাকুমা সুলতানা রোহিত লিখছে ইয়েস লিখছে, যদি এটা বুঝে থাকি ইয়েস লিখি কমেন্ট সেকশনে। আমরা এখানে শুধু এটাকে মনোনয়ন করে অনেকগুলো পরিমাণ আমরা তৈরি করব। এখানে আমি প্রথমে বলে রাখি বিক্রিয়ক মনোমার সবাই কিন্তু অংশগ্রহণ করবে, এদের কোনো অংশের অপসারণ হবে না, এবং যে অণুটা তৈরি করবে সেটা বৃহৎ অণু, উচ্চ আণবিক ভর বিশিষ্ট অণু, একই অণু তৈরি হবে। হ্যাঁ, মোটামুটি সবাই বুঝছে। এখন দেখি আমি এই কস টু ক্লোরিন লিখে দিব, এই কস টু ক্লোরিন হলে মনোমারের নাম হবে কি আর পলিমারের নাম হবে কি, সবাই একটু কমেন্ট সেকশনে লিখি। তো সবাই একটু কমেন্ট সেকশনে লিখি। যদি আমরা ক্লোরিন অ্যাপ্লাই করি, আমরা সবাই জানি ইথিলের আরেকটা নাম কিন্তু ভিনাইল যৌগ, রাইট কিনা? আমি যখন এটা ক্লোরিন লিখে দিব এটাকে লিখে দিব আমরা ভিনাইল ক্লোরাইড, সংক্ষেপে ভিসি, ভিনাইল ক্লোরাইড। অর্থাৎ যখন এই কষ্ট ক্লোরিন লিখবো আমার মনোমারের নাম হবে ভিনাইল ক্লোরাইড, এবং পলিমারের নাম হবে আমার পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এখানে আমার যেটা প্রভাবক আমি ব্যবহার করব মার্কিউরি ক্লোরাইড, এবং 150 থেকে 245 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে চাপের আর কোন, এখানে চাপের কোন প্রয়োজন নাই, শুধু এটা ব্যবহার করলে হবে। এটা বুঝছি কিনা? আমরা সবাই কমেন্ট সেকশনে ইয়েস লিখবো। ক্লোরোইথিন পলিক্লোরোইথিন বলা যায়, বা ভিনাইল যৌগটা লিখলে ভেরি বেটার হবে। ওকে, বুঝে রাখবেন, ভিনাইল ক্লোরাইড লিখলে ভিসি সংক্ষেপে। আমরা জানি ইথিনের আর একটা নাম ফিনাইল যৌগ, ফিনাইল ক্লোরাইড লিখে আমরা যে পিভিসি পাইপ তৈরি করি সেটার জন্য আমরা প্রভাবক ব্যবহার করব মার্কিউরি ক্লোরাইড, এবং 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। এটা বুঝছে কিনা সবাই? বুঝলে ইয়েস লিখি কমেন্ট সেকশনে। অনেক দাস ইয়েস লিখছে, আমিনুল ইসলাম রাফি ইয়েস স্যার লিখছে, সবাই বুঝছি মোটামুটি। এখন আমরা এ কোয়াস টু আমরা লিখব ফিনাইল মূলক, রাইট? এ কোয়াস টু লিখব আমরা এখন ফিনাইল মূলক, এ সমান লিখে দিলাম
তাহলে আমার যদি কেউ বলতে পারি চেষ্টা করি যে এখানে কি হবে এই কলসটা যদি আমরা ফিনাইল মূলক লিখি এর নামটা আমরা তো জানি না এটার নাম হবে স্টাইলিন আর পলিমারের নাম হবে আমার পলিস্টাইলিন ওকে আর এখানে আমার যেটা প্রভাবক এই পলিস্টাইলিন তৈরিতে প্রভাবক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর এইচটিএস উপর এখানে তাপ চাপের কোনো বিষয় নেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা এইচটিএস উপরের উপস্থিতিতে আমরা যদি স্টাইলিনকে পলিমারকরণ করি তাহলে পলিস্টাইলিন তৈরি হয় আমরা এই চারটা রিয়াকশন এই চারটা জিনিস বুঝছি কিনা সবাই একটু কমেন্ট সেশনে ইয়েস লিখবো যখন আমরা ফিনাইল মূলক ব্যবহার করব হাইড্রোজেনের স্তরে তখন সেটার নাম হবে স্টাইলিন এবং যৌগটার নাম হবে পলিস্টাইলিন তাহলে একটা মেকানিজম দিয়ে কিন্তু আমরা চারটা প্রিপারেশন শিখলাম এর যে কোনো প্রিপারেশন আমার পরীক্ষায় দিতে পারে পলিথিন তৈরি দিতে পারে পলিব্রোমিন দিতে পারে পিভিসি পাইপ দিতে পারে পলিস্টাইলিন দিতে পারে এটা আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট সেশনে ইয়েস স্যার লিখবো তাহলে আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ এটা আমরা বুঝছি সবাই একটু ইয়েস লিখবো কমেন্ট সেকশনে ইয়েস কথাটা লিখবো নুসরাত জাহান ইয়েস স্যার রাফি ইয়েস স্যার ফুল অ্যান্ড ফাইনাল পুরা ক্লিয়ার তাহলে এটা আমরা ইরেজ করব সবার তোলা হয়ে গেছে কিনা খাতায় সবাই তুলে নিব এটা সবাই খাতা কলম সাথে রাখবো অবশ্যই আজকে কিন্তু আমাদের কিন্তু একটু লিখতে হবে আমরা গ্লুকোজের স্ট্রাকচার আলফা গ্লাইকোসাইডিক বন্ধন ওটাও দেখাবো খাতার হেল্প ছাড়া কিন্তু আপনারা পারবেন না খাতা কিন্তু লাগবে আজকে সাথে ওটা লেখা শিখতে হবে সবাই বুঝছ মোটামুটি আমরা এটা ইরেজ করে দিলাম তাহলে পলিমারকরণ জিনিসটা কি আমরা বললাম যে যে সমস্ত বিক্রিয়ায় সমযোজী বন্ধনে আবদ্ধ সমজাতীয় বা ভিন্ন জাতীয় একাধিক জৈব অণু তাদের কোন অংশের অপসারণ ছাড়াই পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহৎ অণু তৈরি করবে তাকে পলিমারকরণ বলা হবে এবং পলিমারকরণে যারা অংশগ্রহণ করবে তারা মনোমার আর যারা তৈরি হবে তারা পলিমার আমরা আরেকটা প্রিপারেশন দেখাতে চাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন টেফলন পিটিএফই বলে আমরা সংক্ষেপে এটা হলো টেট্রাফ্লোরোইথিন টিএফই দ্যাট ইজ টেট্রাফ্লোরোইথিন এটাকে ফেনটন বিকারক ফেরাস সালফেট প্লাস H2A2 এটাকে বলে আমরা ফেনটন বিকারক ফেনটন বিকারক এটার উপস্থিতি যদি আমরা পলিমারকরণ করি তাহলে আমার কি হবে দ্বিবন্ধনটা ভেঙে সিঙ্গেল হয়ে যাবে এখন ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার কিনা হ্যাঁ স্বর্ণভদ্র দীপা ইয়েস এটা পলিহিলিজিয়া টেফলনটা কি আমরা বুঝছি টেফলন বেসিক্যালি পিটিএফই পলিটেট্রাফ্লোরোইথিন এই যে টেট্রাফ্লোরোইথিন চারটা ফ্লোরিন তার মানে টেট্রাফ্লোরোইথিন বা ইথিলিন যাই বলি এটাকে ফেরাস সালফেট আর H2O2 দ্যাট ইজ ফেন্টন বিকারকের উপস্থিতিতে পলিমারকরণ করব আমরা
তাহলে আমার পলিটেট্রাফ্লোরোইথিলিন বা পিটিএফি বা আমার তৈরি হয়ে যাবে কাঙ্ক্ষিত উৎপাদ টেফলন। এটা আমরা বুঝছি কিনা? ইয়েস, তামিমাতানজিম ইয়েস, রোজিনা আক্তার ইয়েস, মোটামুটি সবাই বুঝছি এটা। ওকে, এখন আমরা নাইলনের প্রিপারেশন দেখাবো, যে সমজাতীয় অণু, সমজাতীয় অসংখ্য অণুবিক্রিয়া অংশগ্রহণ করলো, বৃহৎ অণু তৈরি করলো আমরা দেখালাম। এখন ভিন্ন জাতীয় অণু নাইলন 6:6 এবং পলিস্টার কিভাবে তৈরি করে সেটা আমরা শিখবো। ওকে, নাইলন 6:6 সবাই। অনেকে প্রশ্ন করে যে স্যার, এই সিক্স আসলে কি? নাইলন 6:6 লিখেন বা অনেক জায়গায় নাইলন 6 লেখা আছে, এটা আসলে কি? এই সিক্স আসলে বোঝায় যে কার্বনের সংখ্যা। এখানে যারা বিক্রিয়া অংশগ্রহণ করে যে বিক্রিয়ক গুলো, তারা বেসিক্যালি 6 কার্বন বিশিষ্ট হয়, এই জন্য এইটা নাইলন 6:6। তাহলে এই সিক্স কি বোঝায়? আসলে কার্বনের সংখ্যা। অনেক সময় এমসিকিউ পড়ে যে নাইলন 6:6 এর এই সিক্স আসলে কি? সিক্স তাহলে আসলে কার্বনের সংখ্যা বোঝাবে। ক্লিয়ার? ওকে, তো এই যে যখন আমরা নাইলন 6:6 বিক্রিয়া করাবো, এর প্রথম এদের মধ্যে আমার বিক্রিয়া করা তো হেক্সামিথিলিন ডাই অ্যান্ড তার সাথে বিক্রিয়া হবে হেক্সামিথিলিন ডাই অ্যান্ড ছয়টা মিথিলিন ডায়ামিন, এটা হচ্ছে হেক্সামিথিলিন। সবসময় একসাথে লিখতে হবে, যৌগ যৌগের নামকরণ কিন্তু এক প্রদীপ, হেক্সামিথিলিন ডায়ামিন। এবং এটাকে অ্যাডিপিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করাতে হবে। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে টেট্রামিথিলিন ডাইঅয়েক অ্যাসিড। এর আগে আমরা একটা এন দিয়ে দিব, এন সংখ্যক অণু, এর আগেও আমরা এন দিয়ে দিব, এন সংখ্যক অণু। এটা ঘনীভবন পলিমার, এদেরকে ঘনীভূত করতে হবে, ঘনীভবন। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তো আমরা এটা কিন্তু এখন ভিন্ন জাতীয় অণুর ভিতরে বিক্রিয়া দেখাচ্ছে। এর আগে শিখলাম কিন্তু আমরা সমজাতীয় অণু, সমজাতীয় অসংখ্য অণু অংশগ্রহণ করেছিল, এখন দেখাচ্ছে আমরা ভিন্ন জাতীয় একাধিক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। না, এখানে প্রেশার টেম্পারেচার নাই, ঘনীভবনে কোনো প্রেশার টেম্পারেচার নাই, শুধু ঘনীভবন লিখতে হবে নাইলন 6:6 এ। টেপলনেও শুধু ফেন্টন বেকারও কোনো তাপমাত্রা প্রভাব লাগবে না, যেখানে যে অ্যাপ্লাই করেছে ওটা অ্যাপ্লাই করলে চলবে। রোজিনা আক্তার, ক্লিয়ার? তো এখানে আমরা বিক্রিয়া করাচ্ছি হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে হেক্সামিথিলিন যে শ্রেষ্ঠ মিথাইল মূলক ডায়ামিন, আর অ্যাডিপিক অ্যাসিডটা হচ্ছে টেট্রামিথিলিন ডায়ামিন অ্যাসিড। আমরা কার্বোজেলিক অ্যাসিড পড়াতে যে অ্যাডিপিক অ্যাসিডের ফর্মুলা লিখেছিলাম, টেট্রামিথিলিন ডায়ামিন অ্যাসিড, এদের মধ্যে বিক্রিয়া হবে। এখন এটা কিভাবে হয় দেখেন, এই যে অ্যামিনো মূলক এর থেকে হাইড্রোজেন চলে যাবে, আর এই যে অ্যাসিড মূলক এর থেকে ওএইচ চলে যাবে। তাহলে এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি, অ্যামিনো মূলক থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এনএইচ সিএইচ টু সিক্স ঠিক থাকবে। এখান থেকে এনএইচ, এখান থেকে যদি ওএইচ চলে যায়, এখান থেকে হাইড্রোজেন চলে যায়, এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে ওএইচ যাবে, খেয়াল রাখবো। তাহলে আমার এখান থেকে সিও থাকে আর এনএইচ, তার মানে এটাকে একসাথে আমরা সিও এনএইচ লিখে দিলাম। ওকে, এনএইচ আর এখান থেকে সিও, বাকি থাকে কি? সিএইচ টু ফোর সিও বন্ড। এটাকে টোটাল ব্রাকেট ক্লোজ করে নিচে এন দিব, এর সাথে তাহলে এন অণু পানি তৈরি হবে। এটাই হচ্ছে নাইলন 6:6 হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড। বিক্রিয়াটা বুঝেছি কিনা, কারোর কোনো কোয়েরি থাকলে বলবো। এটা বুঝেছি কিনা বিক্রিয়াটা? অ্যামিনো মূলক থেকে হাইড্রোজেন যাবে, অ্যাসিড মূলক থেকে সবসময় ওএইচ চলে যাবে। তাহলে আমি লিখেছি হেক্সামিথিলিন ডায়ামিন, যখন নাইলন 6:6 নাইলনের 6 কিন্তু কার্বনের সংখ্যা নির্দেশ করে, ক্লিয়ার?
তাহলে আমরা যখন মাইনাস 6 টু 6 তৈরি করব কাদের বিক্রিয়া করাতে হবে হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড তাহলে হেক্সামিথিলিন ডায়ামিন অ্যাডিপিক অ্যাসিডটাকে টেট্রামিথিলিন ডায়ামিক অ্যাসিড ওকে তো যখন এদেরকে আমরা ঘনীভূত করব দেখেন অ্যামিনো মূলক থেকে হাইড্রোজেন এবং অ্যাসিড মূলক থেকে OH দিয়ে পানি তৈরি করে ফেলবে যেহেতু এটা NaNO এটা NaNO পানির সংখ্যাটাও NaNO হবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে NHটাকে হাত পূরণ করার জন্য আমার বন্ড দেয়া লাগবে CH2 CH6 আছে আর এখান থেকে দেখেন হাইড্রোজেন যাবে এই OH মূলে তো পানি হবে তাহলে এই যে CO থাকলো আর এই NH মূলে CONH বন্ড দিয়ে দিলাম CH2 4 ঠিক আছে এখান থেকে OH চলে গেছে অনলি CO থাকে হাত পূরণ করার জন্য একটা বন্ড আসবে ক্লিয়ার কিনা দেখেন লিদানিয়া ক্লিয়ার কিনা এখন হৃদয়মিয়া ক্লিয়ার কিনা এখন ইয়েস লিখবো কমেন্ট সেকশনে ইয়েস স্যার লিখছে সবাই হৃদয়মিয়া ক্লিয়ার কিনা আমিনুল ইসলাম রাফি আমরা নাইলন 6:6 তৈরি করছি সে নাইলন 6:6 তৈরি করার জন্য আমার বিক্রিয়া করতে হবে হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড এর মধ্যে তো হেক্সামিথিলিন ডায়ামিন এই যে সয়টা CH2 হেক্সামিথিলিন এক টাইমিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড টেট্রামিথিলিন ডায়ামিক অ্যাসিড এই অ্যামিনো মূলক থেকে হাইড্রোজেন চলে যাবে আর অ্যাসিড মূলক থেকে OH চলে যাবে তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে গেলে এখানে একটা বন্ড আসবে NH থেকে গেল CH2 6 লিখে ফেললাম এখান থেকে যদি হাইড্রোজেন যায় NH থাকবে আর এখান থেকে OH গেলে CO থাকবে CO আর NH একসাথে লিখে দিয়েছি বন্ড CH2 4 লিখে দিয়ে সেখান থেকে OH চলে গেছে CO থেকে হাফ পূরণ করার জন্য বন্ড ক্লিয়ার কিনা নাইল 6:6 এটা আসলে কার্বনের সংখ্যা বোঝায় দেখেন এখানেও 6টা কার্বন আছে এই যৌগে দেখেন 6 কার্বন আছে অর্থাৎ নাইলন 6:6 এটা কার্বনের সংখ্যা বোঝায় যে 6 কার্বন বিশিষ্ট যৌগের মতো এই বিক্রিয়াটা হয়ে থাকে সন্ধিদা নিশাত লিটার ক্লিয়ার কিনা তাহলে 6:6 আসলে কার্বনের সংখ্যা বোঝায় বিদানিয়া ক্লিয়ার Yes, sir, so yes, sir, what's your ticket? I said, I'm going to do you go to polystar. Polystar, a polystar. আমাদের দেশের পোশাক শিল্পে বেশিরভাগ পোশাক কিন্তু আসলে যুক্তরাষ্ট্রে যায় বেসিক্যালি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে পলিস্টারকে টেক্রন বলা হয় যুক্তরাষ্ট্রে পলিস্টারকে বলা হয় টেক্রন এজন্য অনেক সময় পলিস্টার আরেক নাম কি পরীক্ষায় এমসিকিউ পড়তে পারে নাম হচ্ছে টেক্রন এবং এই পলিস্টার বা টেক্রনের প্রিপারেশন টেক্রনেরও প্রিপারেশন করতে পারে পলিস্টারেরও প্রিপারেশন করতে পারে ওকে তো এটা তৈরি করার জন্য ইথিলিন গ্লাইকল NaNO এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল সাধারণ নাম ইথিলিন গ্লাইকল সবাই জানেন এটা ইথিলিন গ্লাইকল আর টেরিথেলিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে টেরিথেলিক অ্যাসিডটা হচ্ছে বেনজিন চক্র দিয়ে দুই পাশে দুটো অ্যাসিড মূলক দিয়ে দেবেন এটাও NaNO এটা হচ্ছে টেরিথেলিক অ্যাসিড ইথিলিন গ্লাইকল আর টেরিথেলিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে আমাকে যদি পলিস্টার তৈরি করতে হয় এর ফর্মুলাটা লাগে ইথিলিন গ্লাইকল সবাই জানি ইথিলিনের সাথে দুই ডায়ল ইথিলিন গ্লাইকল বলে আর টেরিথেলিক অ্যাসিডটা আসলে দুই বেনজিনের দুই পাশে দুইটা অ্যাসিড গুলো বেনজিন চক্রের দুই পাশে দুইটা অ্যাসিড গুলো দিলে সেটা হয়ে যাবে টেরিথেলিক অ্যাসিড NaNO এখন আমরা মেকানিজম শিখেছি অ্যাসিড মূলক থেকে সবসময় OH চলে যাবে এটা যখন আমরা বিক্রিয়াটা লিখব অ্যাসিড মূলক থেকে OH চলে যাবে আর এই যে ইথিলিন গ্লাইকল এর থেকে হাইড্রোজেন চলে যাবে তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় আমার থাকবে কি শুধু O CH2 CH2 ঠিক আছে এখান থেকে আমার যদি হাইড্রোজেন চলে যায় থাকবে কি O আর এখান থেকে চলে যাবে এই সেই হাইড্রোজেন যাবে এখান থেকে হাইড্রোজেন যাবে এখান থেকে OH যাবে এখান থেকে OH যাবে তাহলে আমার এই পর্যন্ত লিখে ফেললাম O CO CO1 ব্র্যাকেট
ক্লিয়ার কিনা, এই বিক্রিয়া ক্লিয়ার কিনা ও দেখা যাবে। কম্পিউটার চলছে কি? কম্পিউটার চলছে, এখন কি দেখা যায়? দেখেন তো ক্লিয়ার কিনা, দেখা যায় কিনা? ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন বোর্ড দেখা যায় কিনা একটু দেখি। ইথিলিন গ্লাইকল এবং টেরিফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় বেসিক্যালি পলিস্টারটা তৈরি হবে। তো ইথিলিন গ্লাইকল ইথিলিনের সাথে দুটো ওএইচ মূলক ইথিলিন থেকে বন্ড ভেঙে যাবে, দুটো ওএইচ মূলক দিয়ে দিয়ে দেবো, দুই পাশে দুটো ইথিলিন গ্লাইকল হবে। আর টেরিফেরিক অ্যাসিড হচ্ছে বেনজিন চক্রের সাথে দুইটা অ্যাসিড মূলক, এই পাশে একটা অ্যাসিড মূলক, এই পাশে একটা অ্যাসিড মূলক। আর বিক্রিয়া যখন আমরা করাবো অ্যাসিড মূলক থেকে ওএইচ চলে যাবে, আর এই অ্যাসিড মূলক থেকে সবসময় ওএইচ, আর এখান থেকে হাইড্রোজেন যাবে, তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন আমার চলে যায় তাহলে আমার থাকবে কি ও বন্ড সেস টু বন্ড সেস টু, এটা বললাম। এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় থাকবে কি ও, আর এখান থেকে যদি ওএইচ চলে যায় থাকবে কি সিও, বেঞ্জিন চক্র লিখে ফেললাম, ওএইচ যদি চলে যায় থাকবে কি সিও বন্ড, বের করলাম নিচে সাফিক্স এন, তাহলে আমার তৈরি হয়ে গেল পলিস্টার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা এস স্যার বলবো। অনেক দাস ক্লিয়ার কিনা? পলিস্টার, পলিস্টার হচ্ছে বেসিক্যালি কাপড়, এটা যুক্তরাষ্ট্রে বেসিক্যালি ডেক্রন বলে, কারণ বাংলাদেশের বেশিরভাগ কাপড় কিন্তু যুক্তরাষ্ট্রে যায়। তো এই পলিস্টার যদি আমার তৈরি করতে হয় আমার হেল্প লাগবে হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং টেরিথেলিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করাতে হয়। ইথিলিন গ্লাইকল ইথিলিন বন্ডটা ভেঙে যদি আমরা দুটো ওয়েস মূলক দিয়ে দিই দুই পাশে, সেটা হয়ে যাবে ইথিলিন গ্লাইকল, সাধারণ নাম। আর টেরিথেলিক অ্যাসিড হচ্ছে বেঞ্জিন চক্রের দুই পাশে দুটো অ্যাসিড মূলক দিয়ে দিব। যখন এদেরকে বিক্রিয়া করাবো আমার, এখান থেকে আমার হাইড্রোজেন চলে যাবে আর এখান থেকে ওএইচ চলে যাবে। হাইড্রোজেন যদি চলে যায় ও থাকলো, হাত পূরণ করার জন্য বন্ড নিতে হবে, সিএইচ টু লিখলাম, সিএইচ টু লিখলাম। হাইড্রোজেন যদি চলে যায় ও থাকবে বন্ড, আমার এখান থেকে কি চলে যাবে ওএইচ চলে যাবে, তাহলে আমার থাকে কি সিও, লিখে ফেললাম সিও, বেঞ্জিন চক্র লিখে ফেললাম। এখান থেকে যদি ওএইচ চলে যায় থাকবে কি সিও, আর নিচে সাফিক্স এন, এটা বৃহৎ অণু বুঝাবে পলিস্টার। ওকে, এবারে ক্লিয়ার কিনা? ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার। ওকে, আমরা দুটা দুটা ছোট ছোট সংজ্ঞা সম্পর্কে বলবো। এটা আমরা প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, এটা লিখে নিব আমরা, বলবো আর সবাই একটু লিখে নিব। আর থার্মোসেটিং পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার এবং প্লাস্টিসিটি, বারবার এটা নলেজ এ কোশ্চেনটা আসে আমরা বলে দিব, সবাই একটু লিখে নিব। আমরা একটু প্লাস্টিসিটির ডেফিনেশনটা বলি, প্লাস্টিসিটির সংজ্ঞা সবাই খাতা বের করবো, লিখে ফেলবো। কোনো কঠিন পলিমার যে ধর্ম গুণে উচ্চ তাপমাত্রায়, আবার লিখি, কোনো কঠিন পলিমার যে ধর্ম গুণে, কোনো কঠিন পলিমার যে ধর্মগুণে উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করে এবং বারবার বিগড়িত অবস্থায় এদেরকে বিভিন্ন ধরনের মন্ডে পরিণত করা যায়, বারবার বিগড়িত অবস্থায় এদেরকে বিভিন্ন ধরনের মন্ডে বা বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া যায়, তাহলে পলিমারের এই ধর্মকে বলা হয় প্লাস্টিসিটি। আবার লিখব, কোন কঠিন পলিমার যে ধর্মগুণে উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করে এবং বারবার বিগলিত অবস্থায় বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মন্ডে পরিণত করা যায়, তাহলে পলিমারের এই ধর্মকে বলা হবে প্লাস্টিসিটি। ক্লিয়ার কিনা?
এই সংখ্যাটা লিখছেন কিনা সবাই একটু বলি, ইয়েস বলি, সংখ্যাটা লিখছি কিনা। রাফিয়া মিম, আমরা যেটা সংজ্ঞা দিলাম এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, প্লাস্টিসিটি কিন্তু একটা পলিমারের একটা ধর্ম, যে ধর্মগুলো আমরা যদি কোনো পলিমারকে যদি তার তাপমাত্রা উচ্চ তাপমাত্রা প্রয়োগ করি সেটা তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করবে, এবং এই বিগলিত অবস্থা এটাকে বারবার পুনরুৎপাদন করা সম্ভব, বারবার বিভিন্ন মন্ডে রূপান্তরিত করা যায়, যদি যায় তাহলে পলিমারের এই ধর্মকে বলা হবে প্লাস্টিসিটি। এখন দেখেন থার্মোপ্লাস্টিক পলিমার, কঠিন পলিমার, এটাকে আমরা উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলাম, তরল বা নমনীয় হল। এখন আবার আমরা শীতলীকরণ করলাম, আবার কঠিন অবস্থায় ব্যাক করলো, আবার কঠিন পলিমারকে আমরা আবার উচ্চ তাপ প্রয়োগ করলাম, উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলাম, আবার তরল দহন। অর্থাৎ বারবার যদি এই ঘটনাটা ঘটানো যায়, অর্থাৎ আমরা কঠিন কোনো পলিমারকে তরল করছি, ওটাকে আবার শীতলীকরণ করে আবার কঠিন পলিমারে কনভার্ট করছি, আবার কঠিন পলিমারকে আমরা তরলে নিয়ে যাচ্ছি তাপমাত্রা প্রয়োগ করে, এরকম যদি অবস্থা হয় তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার। যে আমরা শিখলাম এর উদাহরণ যে পলিথিন, পিভিসি, পলিস্টাইরিন, টেফলন, এগুলো সব থার্মোপ্লাস্টিক পলিমার, বা থার্মোস্ট্যাটিন পলিমার, এদের সাথে একটু ভিন্নতা রয়েছে। অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন বিভিন্ন মন্ডে বিভিন্ন ভাবে রূপ দেওয়া যাবে, বারবার এটা পুনরুৎপাদন সম্ভব। বাট থার্মোপ্লাস্টিক পলিমার ক্লিয়ার কিনা, প্লাস্টিসিটি পলিমার ক্লিয়ার কিনা, প্লাস্টিসিটি ক্লিয়ার কিনা, একটু ইয়েস লিখবো। স্যার আর একবার বলেন, কোনটা বলবো আর একবার? আচ্ছা, আমরা আরো একবার এ করি। প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি হচ্ছে একটা পলিমারের একটা ধর্ম, যে ধর্ম গুণে কোনো কঠিন পলিমারকে যদি আপনি তাপ প্রয়োগ করেন তাহলে সেটা তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করবে, লিকুইড হবে, এবং বারবার এই লিকুইড বা তরল অবস্থাকে আপনি বারবার বিভিন্ন মন্ডে রূপ দিতে পারবেন, বিভিন্ন আকৃতিতে রূপ দিতে পারবেন, তাহলে পলিমারের এই ধর্মকে বলা হবে প্লাস্টিসিটি। ওকে, এই প্লাস্টিসিটি, এই ধর্ম, দুটা ধরনের পলিমার আছে, থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোস্ট্যাটিক পলিমার। এর ভিতরে থার্মোপ্লাস্টিক পলিমার কি, যে পলিমারকে আপনি যদি তাপমাত্রা প্রয়োগ করেন এটা তরল বা নমনীয় হয়, আবার তাপমাত্রা যদি অপসরণ করেন, শীতলী করেন, আবার কঠিন পলিমারে পরিণত হয়। এভাবে বারবার আপনি এই প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন, এরকম যদি পলিমার পান সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। যেমন পলিথিন, পিভিসি, পলিপ্রোপিন, পলিস্টাইরিন, টেফলন, এগুলো সব থার্মোপ্লাস্টিকের উদাহরণ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, আর আরেকটা আছে থার্মোস্ট্যাটিন পলিমার, থার্মোস্ট্যাটিক পলিমারটা এরকম, কঠিন পলিমার, উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলাম, তরল বা নমনীয় হলো, এটাকে আবার শীতলীকরণ করলাম, কঠিন পলিমার। বাট দ্বিতীয়বার আর এই কঠিন পলিমারকে আর আপনি তরল বা নমনীয় করতে পারবেন না, দ্বিতীয়বার আর সম্ভব না। একবারে যদি কঠিন পলিমারকে আমরা তরল করি, নমনীয় করি, নমনীয়টাকে আবার অপসারণ করলে আবার কঠিন পলিমারে পরিণত হবে, বাট আর আপনি দ্বিতীয়বার ওই কঠিন পলিমারকে আর লিকুইড করতে পারবেন না, তাহলে সেটা হবে থার্মোস্ট্যাটিক পলিমার। আর থার্মোপ্লাস্টিক কিন্তু বারবার পুনরুৎপাদনযোগ্য, বাট থার্মোপ্লাস্টিক একবারই কঠিন থেকে তরল, তত বা তরল থেকে আমরা
কঠিন করব বাট এটা আর দর হবে না দ্বিতীয়বার সেকেন্ড টাইম আর হবে না ওকে ক্লিয়ার এর উদাহরণ যেমন আছে ব্যাকেলাইট প্লাস্টিক ব্যাকেলাইট মেলামাইন মেলাথিউর ফেনল ফর্মালডিহাইড রেজিন আমরা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধনে যাব এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখানে গ্লাইকোসাইডিক বন্ধন গ্লুকোজকে আজকে আমরা ভেঙে চলে ফেলব গ্লুকোজকে ভেঙে বিভিন্ন জায়গায় আমরা যাব এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একেবারে একটু মুখস্ত করার মতো বাট আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে একটু ইয়েস লিখব থার্মো প্লাস্টিক পলিমার বারবার পুনরুৎপাদনযোগ্য বারবার রিসাইক্লিং হয় বাট থার্মোসিলিং প্লায়ার একবার দ্বিতীয়বার আর রিসাইক্লিং হয় না প্রথমবার আমরা এটাকে হিট দিয়ে তরল করে আমরা একটা শেপ দিব মন্ডটাকে একটা কঠিন শেপ দিব বাট ওই কঠিনটাকে আর আপনি আর আগের অবস্থা তরল করতে পারবেন না শেপ পাওয়ার পরে আর ওটাকে দ্বিতীয়বার আর তরল করা যায় না এটাকে বলে থার্মোসিলিং পলিমার ক্লিয়ার কিনা সবাই একটু ইয়েস দিব কমেন্ট সেকশনে অনেক দাস হোসেন এম বিজয় ডান্সার বিজা স্বর্ণভদ্র দীপা সার ডান ওকে ঠিক আছে এখন আমাদের আলোচনা গ্লাইকোসাইডিক বন্ধন তো গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6 রাইট ওকে এটা যদি গাঠনিক সংকেত আমরা লিখতে চাই সবাই খাতা কলম সাথে রাখবো ছয়টা পর পর কার্বন দিয়ে নিব নিচে CH2 উপরে CH সবাই এভাবে লিখে ফেলবো যদি আমরা এখন গ্লুকোজের গাঠনিক সংকেতটা লিখতে চাচ্ছি তাহলে উপরে অন CH2 মূলক নিচে CH2 লিখে ফেলবো রাইট দেখেন এর পাঁচ নাম্বার কার্বন 1 2 3 4 5 6 পাঁচ নাম্বার কার্বনে ওইস ডানে রাখতে পারেন ওইস বামে রাখতে পারেন যদি পাঁচ নাম্বার কার্বনে ওইস ডানে রাখেন সেটা হবে ডি গ্লুকোজ আর যদি পাঁচ নাম্বার কার্বনে ওইস বামে রাখেন সেটা হবে এল গ্লুকোজ ওকে ক্লিয়ার পাঁচ নাম্বার কার্বনে ওইস ডানে রাখলে ডি গ্লুকোজ পাঁচ নাম্বার কার্বনে ওইস বামে রাখলে এল গ্লুকোজ আর দুই নাম্বার কার্বনে ওইস ডাইন পাশে ফিক্সড দুই নাম্বার কার্বনে ওইস ডাইন পাশে ফিক্সড এবার এই সুইচ করে বারবার এটা পূরণ করে দিতে হবে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ লেখা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট সেকশনে ইয়েস লিখবো সবাই ক্লিয়ার কিনা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ লেখা ক্লিয়ার কিনা কিভাবে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ লিখলাম সবাই ক্লিয়ার কিনা পাঁচ নম্বর কার্বন ওয়াইজ ডানে থাকলে ডি আর পাঁচ নম্বর কার্বন ওয়াইজ বামে থাকলে এল আর দুই নম্বর কার্বনে সবসময় ওয়াইজ ডান পাশে রাখতে হবে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের আলোচনা ডি গ্লুকোজ নিয়ে এল গ্লুকোজটা সবাই খাতায় তুলে ফেলেছি পাঁচ নাম্বার কার্বন এক উপরে থাকবে CH2 নিচে থাকবে CH2 পাঁচ নাম্বার কার্বন ওয়াইজ ডানে রাখলে ডি গ্লুকোজ পাঁচ নাম্বার কার্বন ওয়াইজ বামে থাকলে এল গ্লুকোজ হবে আর দুই নাম্বার কার্বনের সব সময় ডাইনে সেটা ডি আর এল লেখে ডাইন পাশে ফিক্স এরপর এইচ ওয়াইজ মিলায় পরপর লিখে দিতে হবে ক্লিয়ার ওকে সবাই ক্লিয়ার এখন আমরা এল গ্লুকোজটা মুছে দিব বেসিক্যালি আমরা কাজ করব ডি গ্লুকোজ নিয়ে এখন এই যে ডি গ্লুকোজ এটা ফিশার সংকেত লিখবো আমরা
বিজ্ঞানী ফিশার এই গ্লুকোজকে দেখেন কিভাবে লিখেছেন, উনি কিভাবে লিখেছেন দেখেন। সবাই খেয়াল করেন পাঁচ নম্বরের ওইস আর সেইস ও খেয়াল করেন, আমরা এটা যদি চিন্তা করি আমার ছয় নম্বর ঠিক আছে, এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর, ছয় নম্বরে আছে আমার সেইস টু ওইচ, পাঁচ নম্বর চিন্তা করেন এই যে ওইস আর এই যে সিএইচ ও, সিএইচ ও আর ওইচ, আমরা এটাকে দেখেন এই স্যার ওইস চিন্তা করতে পারি, আমার থাকে কিন্তু সিও এই স্যার ওইচ, এই যে এক নাম্বার কার্বনে আমরা ডান পাশে ওইস দিয়ে দিলাম আর এইচ দিয়ে দিলাম, আর এই যে সির সাথে পাঁচ নম্বরের দিয়ে একটা অক্সিজেন আমরা এখান থেকে কানেক্ট করে দেব, আর দুই নম্বরে যা যা আছে তিন নম্বরে যা যা আছে চার নম্বরে যা যা আছে, এখানে তো হাইড্রোজেন আছে অলরেডি দুই নম্বরে ছিল, তারপর এটা ছিল এইচ, এটা ছিল ওইচ, চার নম্বর কার্বনে ওইচ এইচ, দেখেন এটা বুঝেছেন কিনা। শুধু আমরা এক নম্বর এই যে এইটুকুর মধ্যে আমরা কি করেছি, এইটা দেখেন এই যে ওইস এখানটা ওইস দিয়ে দিয়েছি আর এই যে এইচটা এখানে দিয়ে দিয়েছি আর এই অক্সিজেনটা আমরা এই দুই পাশে কানেক্ট করেছি, ক্লিয়ার কিনা। এটাকে বলা হয় ফিশার সংকেত। ক্লিয়ার কিনা দেখেন তো সবাই, ইয়েস লেখেন, এটা না ক্লিয়ার হলে এখানে আমরা পায়রনের চক্র যেটা স্ট্রাকচারাল ফর্মুলা ওই জায়গায় আমরা যেতে পারবো না, এটা ক্লিয়ার হলে ইয়েস লেখেন সবাই। অনেক দর্শক বুঝেছে ইয়েস, এখন এটা আমরা পায়রনের চক্র দেখব, পায়রনের চক্র দেখেন নিচে লিখলে কি ভালো হবে, এখান থেকে নিচে খেয়াল করেন এটা এক নাম্বার কার্বন, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা পাঁচ নাম্বার, সেইস টু ওইচ ছয় নাম্বার, এটার সাথে আমরা তুলনা করি এক নাম্বার কার্বনে এইচ পর ওইস আছে, এক নাম্বার কার্বনে খেয়াল করেন এইচ এইচ ওইস, এই ওইস আমরা যদি নিচে রাখি যেহেতু এখানে ডান পাশে আছে আমাকে নিচে রাখতে হবে, এখানে যদি বাম পাশে থাকতো তার আমার উপরে রাখতে হতো, দুই নম্বরে ওইস ডান পাশে ফিক্স তার মানে নিচে ফিক্স রাখতে হবে, তিন নম্বর কার্বনে এইচ ওইচ উল্টা করে দিব সব ওইচ এইচ, এবং দেখেন পাঁচ নম্বর কার্বনে এইচ আছে আর সি এইচ টু এইচ, এই যে সেই এইচ আর এই ছয় নম্বর কার্বনে সি এইচ টু এইচ, দেখেন এটাকে বলা হয় পাইরোনের চক্রটা, ক্লিয়ার কিনা। এটা লেখা ক্লিয়ার কিনা দেখেন সবাই, পাইরোনের চক্র যদি এক নম্বর কার্বনে ওইচ নিচে থাকে সেটার নাম হবে আলফা ডি গ্লুকোজ, আর এক নম্বর কার্বন সব ঠিক থাকবে শুধু এক নম্বর কার্বন ওই যে উপরে রাখি সেটা হবে বিটা ডি গ্লুকোজ। আর একবার লিখে দেখে আপনাদের যদি সমস্যা হয়,
এটা এক নাম্বার গেল দুই তিন চার এখানে পাঁচ এখানে ছয় এক নাম্বার কার্বন এইচ ওইস আছে ওইস নিচে রাখলাম এইচ উপরে দুই নাম্বার কার্বনের ডান পাশে নিচে ওইস ফিক্স রাখবেন এইচ এর উল্টা করে দিব সব এইচ ওইস ওইস এইচ সাইড পাঁচ নাম্বার খেয়াল করেন এর সাথে এইচ আছে আর এই যে ছয় নাম্বার কার্বন এখানে আমার হবে সি এইচ টু ওইস ক্লিয়ার কিনা এই আলফা ডি গ্লুকোজ লেখা যখন পায়রানোর চক্র লিখবেন যখন এই স্ট্রাকচারাল ফর্মুলা আপনি দেখবেন তখন তার নাম হয়ে যাবে আলফা ডি গ্লুকোজ ক্লিয়ার কিনা এটা দেখেন এটা চিন্তা করেন এক দুই তিন চার পাঁচ ছয় কার্বন এই যে এক দুই তিন চার পাঁচ আর মাথায় ছয় অক্সিজেনের সাথে দিয়ে রাখবেন এখানে এক নম্বর কার্বনে ওইসটা নিচে রাখবেন তাহলে আলফা ডি গ্লুকোজ হবে আর এক নম্বর কার্বন ওইস উপরে দিলে বিটা ডি গ্লুকোজ হবে আর দুই নম্বরে আমার ঠিক আছে এখন এটা দেখেন আমি যদি এই পাশে এইচ দিতাম আর এই পাশে ওইস দিতাম সবাই খাতায় দিলেন তাহলে এটাকে তখন কিভাবে লেখা যেত তখন ওইচ আমার উপরে দিতে হতো এক নাম্বার কার্বনে এটা লেখা শিখলেই আর সব কোনো সমস্যা নাই আর সব শিখে ফেলবে এইচ নিচে দুই নাম্বার কার্বনে নিচে ওইচ ফিক্সড এটা কিন্তু ফিক্সড এই ওইচটা নিচে ফিক্সড ওইস নিচে ফিক্সড দুই নম্বরে এক নম্বরে ওইস নিচেও দিতে পারি উপরেও দিতে পারি এই জায়গাটা ফিক্সড এবার উল্টাই দিব এইচ ওইস ওইস এইচ এইচ আর এর মাথায় হবে সিএইচ টু ওইস এক নম্বর কার্বনে ওইস নিচে থাকলে আলফা ডি গ্লুকোজ এক নম্বর কার্বনে ওইস উপরে থাকলে বিটা ডি গ্লুকোজ ক্লিয়ার কিনা দেখেন একটু ঠান্ডা মাথায় খিলায় খেয়াল করেন দেখেন পারবেন আমরা জাস্ট এটাকে মডারেশন করে নিয়েছি ওয়েস্টটা বাম পাশে থাকলে তখন উপরে দিবেন ওয়েস্টটা ডান পাশে থাকলে এটাকে নিচে দিবেন যদি ওয়েস নিচে থাকে এক নাম্বার কার্বনে সেটা হবে আলফা ডি গ্লুকোজ আর যদি ওয়েস এক নাম্বার কার্বনে ওয়েস উপরে থাকে সেটা হবে বিটা ডি গ্লুকোজ আর ওয়েস নিচে থাকলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ ওয়েস উপরে থাকলে সেটা হবে বিটা ডি গ্লুকোজ এক নাম্বার কার্বন শুধু চেক করবেন ক্লিয়ার কিনা সবাই লিখবেন না লিখলে কিন্তু হবে না আজকে কিন্তু লিখতে হবে সবাইকে এটা এখন এদের ভিতরে আমরা কানেকশন করব বিক্রিয়াটা খুবই সহজ আলফা ডি আর বিটা ডি গ্লুকোজ লেখা যদি শিখে থাকি বিক্রিয়াটা খুবই সহজ আলফা ডি এবং বিটা ডি গ্লুকোজ যদি লেখা শিখে থাকি বিক্রিয়া খুবই সহজ গ্লাইকোসাইডিক বন্ধন যেটা তখন সেটা খুবই সহজ হবে তাহলে এখন আমরা বন্ধনে চলে যাই আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন তো সবাই দুই অনু আলফা ডি গ্লুকোজ পরপর লিখে ফেলবো আলফা ডি গ্লুকোজ লিখে ফেলবো পরপর দুই অনু আলফা ডি গ্লুকোজ লিখে ফেলবো দুই অনু আলফা ডি গ্লুকোজ সবাই লিখে ফেলেন তাহলে আলফা ডি এটা নিয়ম আছে নিচে একটা ওইস এইস এক নাম্বার কার্বন দুই নম্বরে নিচে ফিক্সড ওইস এইস এইস ওইস ওইস এইস এখানে এইস এর মাথায় দিয়ে দিলাম সিএইচ টু এইচ প্লাস দিয়ে দুই অনু আলফা ডি গ্লুকোজ দিতে পারবেন সবাই দুই অনু যেহেতু আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলছে আমি দুই অনু আলফা ডি গ্লুকোজ পরপর লিখে ফেলবো
সবাই দেখে দেখে দুই অনু আলফা ডি গ্লুকোজ লিখে ফেলি। এটার ভিতরে বিক্রিয়া করাতে হবে। তাহলে দুই অনু আলফা ডি গ্লুকোজ কে আমরা রিয়াক্ট করাবো। তাহলে পরপর আমরা লিখে ফেলছি, সবাই যদি লিখে ফেলে ইয়েস বলি, সবাই যদি লিখে থাকে এটা ইয়েস, কমেন্ট সেকশনে ইয়েস লিখি। এরপর আমরা প্রোডাক্টটা নিচ্ছি, আমি এত লিখবো না, জাস্ট এখান থেকে কানেক্ট করে দিব। দেখেন কিভাবে বন্ধনটা হয়। এটা কিন্তু এক নাম্বার কার্বন, রাইট? এক দুই তিন এবং চার নাম্বার কার্বন। এটা যখন এই দুই অণুকে বিক্রিয়া করানো হবে তখন এদের যেটা প্রোডাক্ট হবে এটা কিন্তু আমার নিচে লিখতে হবে। এটা আমি অলরেডি এখানে লিখে ফেলছি, বাট এদের ভিতরে কানেকশনটা কিভাবে হয় দেখেন। এই যে এক নাম্বার কার্বন আর এই যে চার নাম্বার কার্বন, এখান থেকে দেখেন এই যে আর ওই মিলে এখান থেকে এখন পানি সরে যাবে, শুধু অক্সিজেন দ্বারা কানেক্ট হবে। এই তীরের মাথায় মাইনাস ওয়াটার লিখতে হবে। এটা কিন্তু প্রোডাক্ট, এটা নিচে লিখতে হবে। দেখেন কার্বনের এক, এটা আলফা কার্বন, অক্সিজেন কার্বন, এই বন্ধনটাকে বলি আমরা গ্লাইকোসাইডিক বন্ধন। এটা কিন্তু নিচে লিখতে হবে, ওটা লেখার পরে তীরের ডান পাশে লাগানো থাকলে নিচে লিখবো আমরা। বাট আমার বোঝার, আমার সময় বাঁচানোর সত্ত্বে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, এখানে প্লাস চিহ্নটা হবে না। যখন নিচে লিখবো তখন আর প্লাস চিহ্নটা হবে না। এটা বুঝেছি কিনা দেখেন, এই দুই অণু ওইস থেকে আমার এখান থেকে পানিটা সরে গিয়েছে, তীরের মাথায় এটা প্রোডাক্টটা নিচে লিখে দেবো। এই যে অর্থাৎ দুই অণু আমরা আলফা ডি গ্লুকোজ যখন আমরা বিক্রিয়া করাচ্ছি, ওর থেকে এক অণু পানি সরে যেয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি করতেছে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। দুই অণু আলফা ডি গ্লুকোজ হতে এক অণু পানি সরে যেয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি করে তাকে বলা হবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। আবার খেয়াল করি, দুই অণু আলফা ডি গ্লুকোজ হতে এক অণু পানি অপসারিত হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি করে তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এটা বুঝেছে কিনা? তারপর আমরা বিটা গ্লাইকোসাইডিক বন্ধনও করব। যেন আলফা ডি গ্লুকোজ হতে এক অণু পানি সরে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি করবে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। ক্লিয়ার? এটা কিন্তু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, রাইট? কিনা এক নাম্বার আলফা 1,4, কারণ এটা এক নাম্বার আর চার নাম্বার কার্বনের মধ্যে। আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন হয়। এখন আমরা বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দেখাবো। এটা সবাই বুঝেছে আশা করি। এখন তাহলে আমরা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখাবো। সবাই দুই অনু করে বিটা ডি গ্লুকোজ লিখে ফেলুন। তাহলে বিটা ডি গ্লুকোজ বানানো খুবই সহজ। আমরা এই জুটোই আবার সবাই লিখে ফেলব। শুধু এক নম্বর কার্বন ওইস উপরে দিয়ে দিতে হবে আর এইস নিচে, এক নম্বর কার্বন ওইস উপরে এইস নিচে, ব্যাস দুই অণু বিটা ডি গ্লুকোজ আমরা লিখে ফেললাম। সবাই লিখে ফেলব দুই অণু বিটা ডি গ্লুকোজ। 40 সেকেন্ড টাইম সবাই লিখে ফেলবো, দুই অণু বিটা ডি গ্লুকোজ লিখে ফেলবো সবাই। আগে কিন্তু স্ট্রেট লাইন কানেকশন হয়েছে, স্ট্রেট লাইন। এখন আমরা শিখছি বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা বিটা ডি গ্লুকোজ লিখে ফেলেছি দুই অণু, দুই অণু বিটা ডি গ্লুকোজ লিখে ফেলেছি। কেমন বুঝতেছে মিজুর ইসলাম শিয়া, ভালো লাগছে কিনা কমেন্ট করবো। দুই অণু বিটা ডি গ্লুকোজ সবাই লিখে ফেলবো, 40 সেকেন্ড টাইম। সবাই লিখে ফেলছি, লিখে ফেলে একটু ইয়েস লিখি কমেন্ট সেকশনে যে হ্যাঁ দুই অণু বিটা ডি গ্লুকোজ আমরা লিখে ফেলছি। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখাবো আমরা, দুই অণু বিটা ডি গ্লুকোজ পরপর লিখে ফেলবো। সবাই যারা যারা লিখে ফেলছি ইয়েস লিখি। বিক্রিয়াটা খুবই সহজ, আমরা বলেছি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ লেখাটাই চ্যালেঞ্জ। বিক্রিয়াটা খুবই সহজ। আমরা যখন আলফা গ্লাইকোসাইডিক বন্ধন করেছি তখন কিন্তু স্ট্রেট লাইন কানেকশন হয়েছে, সোজা কানেকশন। আর এখন কানেকশনটা হবে ক্রস কানেকশন, যখন এর থেকে এখনো পানি সরে যাবে।
এখন প্রোডাক্ট নিচে যেটা লিখবো সেটা জাস্ট এটা আমি মডারেশন করবো, বাট এটা লিখতে হবে কিন্তু নিচে, যেন লেখার পরে তারপরে নিচে এটা লিখে দেবেন। বাট আমি আর একবার লিখছি না, আমি সময় বাঁচাচ্ছি, যেটা এখন আমরা লিখবো ক্লিয়ার কিনা সবাই লিখছি। তাহলে দেখেন এখান থেকে দেখেন পুরো আছে এই যে ওই স্যার, এখান থেকে এইচ, এইচ মিলে এই যে পানি চলে যাবে। তাহলে আমাদের কানেকশনটা কার্বন অক্সিজেন কার্বন কানেকশনটা কেমন হচ্ছে, তাহলে এটা হবে দেখেন এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাহলে এটা হচ্ছে বিটা 14। যখন ক্রস কানেকশন হবে তখন বিটা 14 গ্লাইকোসাইড বিটা 1 হবে। আর যখন স্ট্রেট লাইন কানেকশন হবে তখন আলফা গ্লাইকোসাইড বন্ধন। ক্লিয়ার কিনা? এটা বুঝে থাকলে ইয়েস লিখে এটা নিচে লিখে ফেলি 40 সেকেন্ড টাইম, এটা নিচে লিখে ফেলবো। এখন এই স্ট্রাকচারটা একেবারে নিচে লিখবো। অর্থাৎ ক্রস কানেকশন হলে বিটা 14, আর যখন স্ট্রেট লাইন কানেকশন হয়েছে অর্থাৎ দুই অণু বিটা ডি গ্লুকোজকে যদি আমরা বিক্রিয়া করাই ওর থেকে আয়ন পানি সরে যে একটা বিটা ডি গ্লুকোজের 1 নম্বর ও আর একটা বিটা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বনের সমন্বয়ে যে আমরা কার্বন অক্সিজেন কার্বন বন্ধনটা পাবো সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। কার্বন অক্সিজেন কার্বন অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ধনটা কিন্তু কার্বন অক্সিজেন কার্বন। এটা ক্লিয়ার কিনা? তুলে ফেলি এবং নিচে লিখে ফেলি সবাই 40 সেকেন্ড টাইম সবার জন্য, সবাই তুলে ফেলি এবং বুঝলে ইয়েস লিখি। বুঝলে ইয়েস লিখি সবাই, ইয়েস লিখি। Yes sir, clear, Anik Shah, Shandi Dhani Shatlija, yes, Tamima Tanjum, yes, Anik Dash, yes, Abhoyna Mazar Mazar, Acha, Arshari Rafid, yes, Vidai Mia, yes, Rahmatullah, yes, Midul Islam Shiav, yes, Moaz, yes. The cross connection will be beta 1 for glycoside, and straight line connection will be alpha 1 for glycoside. Potiba Shorkar, yes, the lambda ki yes, kore dite pari. সবাই বলবেন ইরেজ করে দিয়ে এখন আমরা পেপটাইড বন্ধনের দিকে যাব। আর একটা গুরুত্বপূর্ণ বন্ধন পেপটাইড বন্ধন, বারবার কিন্তু এই গ্লাইকোসাইডিক পেপটাইড বন্ধন, তারপরে জুটারাম, তারপরে জুটারামটা আমরা শিখবো, এইগুলোর উপরে কিন্তু বারবার কোশ্চেন আসে এবং আমরা এই অংশটা অনেক সময় অবহেলা করি, বাট অর্গানিক এই অংশ অবহেলা করার কোনো সুযোগ নেই, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। তাহলে আমরা ইরেজ করে দিলাম, আমরা চলে যাবো পেপটাইড বন্ধনের দিকে। আর আমার এই লেকচার আমরা ইউটিউবে থাকবে, আমার এখানেও থাকবে, আপনারা এখান থেকে আবারও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন, তো পেপটাইড বন্ধন যদি আমি শিখতে চাই প্রথমে আমাকে অ্যামাইনো অ্যাসিডটা কি শিখতে হবে। আলফা কার্বন সেট করি, আলফা যে কোনো জায়গায় আপনি অ্যামিনো মূলকটা দিয়ে দেবেন। অর্থাৎ যে সমস্ত জৈব অ্যাসিডের বনসি ডাবল এস মূলককে আপনি ফিক্স করে এর আলফা কার্বন যদি অ্যামিনো মূলক থাকে সে তারা হবে অ্যামাইনো অ্যাসিড, বেসিক্যালি আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে সমস্ত জৈব অ্যাসিডে অ্যামিনো এবং অ্যাসিড উভয় মূল, যে সমস্ত জৈব অণুতে অ্যামিনো এবং অ্যাসিড উভয় মূলকই বিদ্যমান থাকবে তারা বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড। দেখেন আর যে দুই হাত খালি আছে না, এই দুই হাত খালি হাতে যদি আপনি হাইড্রোজেন দিয়ে দেন দুইটা, তার নাম হবে গ্লাইসিন। অ্যাসিড মূলক দিয়ে দিলাম এক হাতে, অ্যামিনো মূলক দিয়ে দিলাম এক হাতে। এখন দেখেন এক হাতে যদি আপনি CH3 দিয়ে দেন আর এক হাতে আপনার যদি হাইড্রোজেন ঠিক রাখেন তার নাম হবে অ্যালানিন। হাইড্রোজেন দুটাই হাইড্রোজেন থাকলে গ্লাইসিন, একটা হাইড্রোজেনকে যদি আমরা সরাই CH3 দিয়ে দিই তার নাম হবে অ্যালানিন। আরো একটা অ্যামাইনো অ্যাসিড আমরা লিখে দিই, সেস্তে দুটো মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করে নিতে হবে, তার নাম হবে ভ্যালিন।
আরো কমপ্লেক্স কমপ্লেক্স যৌগ আছে বাট আমার এত দরকার নাই আমার শুধু আমার গ্লাইসিন নিয়ে ফর্মে কাজ করতে পারবো সব বাট আমরা আরো অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ লিখে দিলাম তাহলে অ্যামাইনো অ্যাসিড কি যে সমস্ত জৈব অণুর বন্ডস ডাবল এইচ এর বিশিষ্ট এবং এর আলফা কার্বনে অ্যামিনো অম্লজাত থাকবে তার মানে হচ্ছে যে সমস্ত জৈব অণুতে অ্যামিন এবং অ্যাসিড উভয় মূলক বিদ্যমান তারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর পেপটাইড বন্ধন এখন যদি আমাকে তৈরি করতে ধরে দুই মনু অ্যামাইনো অ্যাসিড কে আমার বিক্রিয়া করাতে হবে অ্যামাইনো অ্যাসিড ক্লিয়ার কিনা অ্যামিনো মূলক থাকবে অ্যাসিড মূলক থাকবে দুই হাতে যদি হাইড্রোজেন দিই তার নাম গ্লাইসিন একটা সি সি দিয়ে দিলে তার নাম অ্যালানিন আর হাইড্রোজেন যদি দুটো মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় দুটো হাইড্রোজেন তার নাম হবে ভ্যালিন আর হাইড্রোজেন ঠিক থাকবে ক্লিয়ার কিনা এটা অ্যামাইনো অ্যাসিড জিনিসটাকে এটা ক্লিয়ার কিনা ওকে ক্লিয়ার সবাই খাতায় লিখবো কিন্তু আজকে একটু খাতায় লিখে ফেলবো আচ্ছা তাহলে পেপটাইড বন্ধনটা এখন আমরা কানেক্ট করব তাহলে দুই অণু অ্যামাইনো অ্যাসিড সবাই লিখে ফেলো এই দুই অণু অ্যামাইনো অ্যাসিড দুই অণু গ্লাইসিন হতে পারে এক অণু গ্লাইসিন এক অণু অ্যালানিন হতে পারে দুই অণু অ্যালানিন হতে পারে আপনার ইচ্ছা তো আমি দুই অণু অ্যামাইনো অ্যাসিড লিখে ফেলি দুই অ্যামাইনো অ্যাসিডকে বিক্রিয়া করাবেন তাহলে এর থেকে এক অণু পানি সরে যাবে কিভাবে পানি সরে যাবে দেখেন এখান থেকে OH যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই যে এক অণু পানি সরে গেল তাহলে আমার তৈরি হবে কি দেখেন তো এখান থেকে ঠিক আছে এখান থেকে থাকবে CO আর এখান থেকে থাকবে NH আর যা আছে বাদ বাকি বসিয়ে দিলাম আবার খেয়াল করেন এই পর্যন্ত ঠিক আছে এখান থেকে ওয়েস গেছে আর এখান থেকে হাইড্রোজেন চলে গেছে তাহলে এখান থেকে থাকে সিও আর এখান থেকে এনএইচ একসাথে কানেক্ট করলাম সিও এনএইচ তারপরে একটু আমরা বসাই দিলাম এই যে বন্ড সিও এনএইচ বন্ড আমরা পেলাম এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন বন্ড সিও এনএইচ বন্ড এইটা এটা আসলে আমার পেপটাইড বন্ধন বন্ড সিও এনএইচ বন্ড ক্লিয়ার কিনা আমরা হয়তো 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট দুইটা রানটা বলবো আর হয়তো 5 মিনিট লাগবে সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমরা দুইটা রানটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ পেপটাইড বন্ধন আর দুইটা রানটা আমরা বলবো আর কি তাহলে আমরা দুই অণু অ্যামাইনো অ্যাসিড থেকে এক অণু পানি অপসারিত হয়ে দেখেন বন্ডস এনএইচ বন্ড বন্ধন বিশিষ্ট যৌগ তৈরি করছে এই বন্ডস এনএইচ বন্ড বন্ধনকে আমরা বলবো পেপটাইড বন্ধন ক্লিয়ার কিনা ওকে আর দুইটা রানটা বলবো আমরা 2-3 মিনিট লাগবে এটা ক্লিয়ার ওকে আর দুইটা রান জুটারাম দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিড এটাকে আপনি পানির ভিতরে ছেড়ে দিবেন পানির ভিতরে ছেড়ে দিলে দেখেন অ্যাসিড মলের ধর্ম কি প্রোটন ছেড়ে দেয় আর অ্যামিনো অম্ল কিন্তু ক্ষার ধর্মে বন্ড এনএইচ টু হচ্ছে ক্ষার ধর্মে এই প্রোটন গ্রহণ করে আর বন্ড সি ডাবল এইচ হচ্ছে অ্যাসিড ধর্মে এই প্রোটন কি করে ছেড়ে দেয় তাহলে এই যে এই প্রোটনটাও অ্যাকসেপ্ট করবে আমরা যদি দেখানোর চেষ্টা করি অ্যাসিড মলের থেকে ও প্রোটনটা গ্রহণ করবে তাহলে প্রোটন নিয়ে কিসে পরিণত হয়ে যাবে H3N+ আর CO নেগেটিভ এটা আমার মোটামুটি শেষ তাহলে এই যে দ্বৈত ধর্মে আমরা চার্জটা পেলাম এটার নাম হচ্ছে জৈটার মানে হচ্ছে জৈট দ্বৈত এই অ্যামাইনো অ্যাসিডকে যখন পানির ভিতরে ছেড়ে দেওয়া হবে খাইলো অ্যামিনো মূলকটা কি করবে প্রোটন গ্রহণ করে বন্ড NH3+ আয়নে পরিণত হবে আর অ্যাসিড মূলক কি করবে প্রোটন ছেড়ে দিয়ে
বন্ড সেটা হলো নেগেটিভ আয়নের দ্বারক এই যে দ্বৈত ধর্মে চার্জ আয়ন আমরা পাচ্ছি এটার নাম হচ্ছে জৈকার আয়ন ক্লিয়ার কিনা এটা যদি বুঝে থাকি সবাই ক্লিয়ার করি এবং আজকের ক্লাস সম্পর্কে মন্তব্য করব আমরা যদি অ্যামাইন অ্যাসিডকে পানির ভিতরে ছেড়ে দিলে ক্ষারীয় বন্ড NH2 গুলো প্রোটনে বন্ড NH3 প্লাসে পরিণত হবে আর অ্যাসিড গুলো প্রোটন ছেড়ে দিয়ে বন্ড CH গুলো নেগেটিভ আয়নে পরিণত হবে স্যার ডেফিনিশনটা বলেন আচ্ছা ঠিক আছে দেখেন অ্যামাইন অ্যাসিডকে পানিতে ছেড়ে দিলে অ্যামিনো গুলো বন্ড NH2 গুলো প্রোটন গ্রহণ করে বন্ড NH3 প্লাস আয়নে পরিণত হয় এবং অম্লীয় বন্ড CH গুলো প্রোটন ছেড়ে দিয়ে বন্ড CH গুলো নেগেটিভ আয়নে পরিণত হয় এই দ্বৈতধর্মী চার্জ পয়েন্টকে বলা হবে জৈকার আয়ন আবার লেখেন অ্যামাইন অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করলে ক্ষারীয় বন্ড NH2 গুলো প্রোটন গ্রহণ করে বন্ড NH3 প্লাস আয়নে পরিণত হয় এবং অম্লীয় বন্ড CH গুলো প্রোটন ছেড়ে দিয়ে বন্ড CH গুলো নেগেটিভ আয়নে পরিণত হয় এই দ্বৈতধর্মী চার্জ পয়েন্টকে বলা হবে জৈকার আয়ন মাস ক্লিয়ার কিনা অ্যামিনো গুলো প্রোটন গ্রহণ করে বন্ড NH3 প্লাস প্রোটন ছেড়ে দিয়ে বন্ড CH গুলো নেগেটিভ আয়ন তাহলে এই দ্বৈতধর্মী চার্জ বা আয়ন কে নাম এটার নাম হচ্ছে জৈকার আয়ন আজকের ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য চাচ্ছি যে ক্লাস কেমন লাগলো এবং যদি কোনো কারেকশন কোনো অভিমত থাকে মন্তব্য সবাই মন্তব্য করবেন আর আমার এই ক্লাসটা আপনারা পাবেন ইউটিউবে আমরা এটা দিয়ে দিব আর এখানে তো থাকতেছে এখান থেকে আপনারা বারবার দেখে নিতে পারবেন আজকের ক্লাসটা আমি আপনাদের মন্তব্য সবার মন্তব্য চাচ্ছি আমরা তাহলে আমরা আরো আরো মোটিভ হব বা আরো আমরা সামনে আরো ভালো ভালো ক্লাস আপনাদের উপহার দিতে পারবো আর আমরা যদি অর্গানিক কেমিস্ট্রি পরে আরো কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের আমাকে ইনবক্স করবেন আমি একটা টাইম নিয়ে আপনাদের ওই ওই প্রবলেমগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব সেকেন্ড ইয়াররা বা ইমিডিয়েট ফার্স্ট ইয়াররা যারা পারেন সবাই আমার সমস্যাগুলো আমার ইনবক্স করে দিবেন তাহলে আমরা ওটাকে ফাইনালাইজ করে এক জায়গায় করে আমি একটা লাইভ করে দিব সমস্যাগুলোর উপরে অর্গ্যানিকের উপরে যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করেছি টোটাল অর্গ্যানিকের উপরে একটা ধারণা দিতে যেগুলো মূল যেগুলো সব জিনিসগুলো ধারণা দিতে চেষ্টা করেছি যাতে অর্গ্যানিকের উপরে প্রবলেমটা না থাকে আপনাদের মন্তব্য চাচ্ছি এবং আমরা ক্লাসটা হয়তো এক মিনিটের মধ্যে শেষ করব আপনাদের মন্তব্য চাচ্ছি